يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا, من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له, ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد, فأعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. طاف القرآن المجيد, بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. فإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد, قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد. والنخل باسقات لها طلع مزيد. رزقا للعباد وأحيينا به بلة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع, كل كذب الرسل فحق وعيد. أفعائينا بالخلق الأول, بل هم في لبس من خلق جديد. الحمد لله وحده, والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد, أعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم, ذلك الدين القيم, فلا تظلموا فيهن أنفسكم, وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة, واعلموا أن الله مع المتقين. وفي موضع آخر, كل نفس ذائقة الموت. وفي موضع آخر, أينما تكونوا يدرككم الموت ولو كنتم في برج مشيدة. সমবেত মুসলিম সমাজ, ইসলাম দাওয়াতে ভাইরা, আজকে খুব একটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে করব ইনশাআল্লাহ। তবে আপনারা খুব ধ্যান দিয়ে বায়ানটাকে শুনবেন। অনেক দিন অনেক ওয়াজ শুনেছেন, আজকের বায়ানটাকে মাথায় ভরে নিয়ে গেলে কাজে লাগবে। এটা আরবি মাসের প্রথম মাস মুহররম। কোরআন মাজিদের আয়াত দ্বারাতে বোঝা যায়, চারটি মাসকে আল্লাহ তাআলা সম্মানের মাস বলেছেন। সেটা সূরা তৌবার আয়াতেই আমি পড়ে দিয়েছি, মিন হা আরবাআতুল হুরুম। চারটি মাস হচ্ছে সম্মানীয় মাস, পরস্পর তিনটি মাস, যিকাদা, যিলহিজ্জা, মুহররম, আর একটা আলাদাভাবে ছুট মাস আছে, সেটা হচ্ছে রজব। এখন সম্মানী মানুষকে সম্মান দিতে হয়, তো সম্মানের মাসকে সম্মান দিতে হবে। তো সম্মান কেমনভাবে দিতে হবে, সেটা হই হাঙ্গামা করে নয়, আতশবাজি করে নয়, ঢাক ঢোল পিটিয়ে নয়, বরং সম্মান যেভাবে সহি সুন্না, হাদিস
এবং কোরআন অনুসারে যেরকম ভাবে সম্মান দিতে বলা হয়েছে সেই রকম সম্মান দিতে হয়। এ মাসের সম্মানার্থে অনেক ঘটনাই ঘটেছে, সব ঘটনা আমি বলবো না, তবে আয়াত করেছি, আয়াতের ব্যাখ্যার দিকে যাব আর ভূমিকায় কটা কথা বলে নিচ্ছি। সেটা হলো এই, অনেক ঘটনা ঘটেছে, আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে যে কাজটা করতে বলেছেন সেটা হচ্ছে এই মাসের 9 তারিখ আর 10 তারিখ কিংবা 10-11 তারিখে দুটি সিয়াম পালন করতে বলেছেন। এছাড়া অনেক মানুষ ধারণা করে যে মহররমের 10 তারিখ আসলেই ইমাম হোসেন যেহেতু শহীদ হয়েছে তাই তার নামে মুরসিয়া পড়তে হবে, তার নামে সিয়াম পালন করতে হবে, তারপরে হালুয়া রুটি তৈরি করতে হবে, মতম করতে হবে, জারি গাইতে হবে, এ সমস্ত সব গর্হিত শির্ক আর বিদআত খোরাফাত এ থেকে বেঁচে আমাদেরকে থাকতে হবে। আরে ভাই, ইমাম হোসেন তিনি শহীদ হয়েছেন, যারা তাকে নির্মমভাবে অত্যাচার করে শহীদ করলো তাদের বিরুদ্ধে আমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কাছে বিচার দিতে পারি, কিয়ামতের দিনে তার ফয়সালা হবে। আর সে মারা গিয়েছে তার আগেও তো বিশ্ব নবী নবীকুল শিরোমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তো ইন্তেকাল করেছেন। তো বিশ্ব নবীর মউতকে কেন্দ্র করে কয় কোনো অনুষ্ঠান তো পালন করা হয় না। আল্লাহর নবীর জীবদ্দশাতে দুজনের মউতে আল্লাহর নবী খুব মর্মাহত হয়েছিলেন, একজন হচ্ছে চাচা আবু তালেব আর একজন হচ্ছে আমার আপনার সারা বিশ্বের সমস্ত মুমিনদের মা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুজনের মৃত্যুতে বিশ্ব নবী খুব দুঃখ পেয়েছিলেন, কিন্তু তাদের থেকেও বেশি দুঃখ পেয়েছিলেন সাইয়্যিদুস সুহাদা হযরত আমির হামজার মৃত্যুতে বিশ্ব নবী তিনি বেশি দুঃখ পেয়েছিলেন। আমার দিনদার ভাইরা, এখন যারা মারা গিয়েছে তাদের বিষয়ে আমাদের কি করণীয় কি বর্জনীয় সেই বিষয়ে যদি বলতে লাগি তো মোটামুটি 3 ঘন্টা পার হয়ে যাবে, তো অত তো সময় নেই, খুতবার সংকীর্ণ সময়। এখন যারা চলে যায় পৃথিবী ছেড়ে, তারা অসহায় থেকে অসহায় হয়ে যায়, তাদের আর কিচ্ছুই করার থাকে না, আর তারা অদৃশ্য চলে যায় অদৃশ্য একটা জগতে, আর আমরা যারা বেঁচে থাকি তারা জানতে পারি না যে ওই যে ব্যক্তি চলে গেলেন তিনি কি অবস্থায় আছেন, ভালো আছেন না মন্দ আছেন, আজাবে আছেন না তিনি শান্তিতে আছেন, জানতে পারি না, জানবই বা কি করে, আমাদেরকে আমাদের সেই জ্ঞান তো নেই। তাহলে অদৃশ্যের যিনি মালিক মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি আপনার আমার নবীকে যতটুকু জানিয়েছেন অদৃশ্যের বিষয়ে ততটুকুই আমরা জানতে পারি। এখন যারা মরে গিয়েছে তাদের ব্যাপারে হাই হাই করে বুক চাপড়ানো এটা ঠিক নয়, তাদের জন্য কয়েকটি কাজ করবেন আমি বলে দিচ্ছি, যে তারপরে আসল আয়াতের দিকে যাচ্ছি। 1 নম্বর হচ্ছে যারা চলে গিয়েছে আপনার বাপ আপনার দাদা আপনার মা আপনার ভাই, তারা অসহায় হয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের আদালতে তারা হয়তো ধরা পড়ে আছে, তাদের জন্য প্রথমত যে কাজটা করবেন সেটা হচ্ছে দোয়া। দোয়া সম্মিলিতভাবে জানাজার দোয়া হয়ে গিয়েছে, এখন চলে গিয়েছে, আপনি মনে মনে হাত না তুলেই আল্লাহ পাক রব্বুল ইজ্জাতকে বলবেন আল্লাহ আমার মাকে আমার বাপকে তুমি মাফ করো ক্ষমা করো, আপনার দোয়াটা তার কাজে লাগবে। আপনি বলবেন মৌলভী সাহেব আমরা গুনাহগার, আমাদের দোয়া কি কবুল হবে, আর আমরা সেরকম দোয়া চাইতেও জানি না, কি ভাষায় চাইতে হবে। আপনাকে একটা কথা বলছি, ভালো করে শুনুন, কান খুলে শুনুন, আপনি তো মানুষ, আর শয়তানের থেকে খারাপ লোক তো পৃথিবীতে আর কেউ নাই,
শয়তান সেও দোয়া চেয়েছে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে, আর সে দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন কখন? রাগান্বিত অবস্থায়। তো শয়তানের থেকে তো আপনি খারাপ নন রে ভাই, তো আপনি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে নিজের জন্য চাইবেন, মা বাপের জন্য চাইবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের জন্য সাদকা করা। সাদকা কিভাবে করবেন? এটা ইয়াতিম মাদ্রাসায় ছেলেরা পড়ে, দিয়ে দিলেন 5,000 টাকা যে ছেলেদেরকে খাইয়ে দেন, আপনার মা বাপ এটা পাবে। আর আমরা যে মৃত্যুর পরে 3 দিন পরে যে কোরআন খতম করি, এর কোনো দলিল নেই, একটা একটা জাল হাদিসও দেখাতে পারবেন না। তারপরে আপনি আপনার যারা মারা গিয়েছে তাদের জন্য রোজা করবেন, তার তারা যদি কোনো মান্যত মেনে যায় সেটাকে পুরা করবেন, তাদের জন্য হজ করবেন। এগুলো সহি সুন্না হাদিসে ভুরি ভুরি প্রমাণ আছে আমার দিনদার ভাইরা। এরকমভাবে তারা যে ভালো কাজটা চালু করে গিয়েছে সেটাকে আপনি জারি রাখবেন। হয়তো একটা মসজিদ তৈরি করতে করতে মারা গিয়েছে, মসজিদটা আপনি কমপ্লিট করে দেন, তাতে সে নেকি পাবে। ঠিক অনুরূপভাবে আপনার আত্মীয় স্বজন মারা গিয়েছে, সে কোনো একটা খারাপ কোনো জিনিস চালু করে গিয়েছে সেটাকে বন্ধ করে দেন। কেন? যেমন সাদকায়ে জারিয়া হিসাবে নেকি পৌঁছায়, আবার গুনাহে জারিয়াও আছে। কোনো বেদাত কোনো শিরক যদি কেউ চালু করে যায় আর সেটা যদি কেয়ামত পর্যন্ত চালু থাকে, তো তার জন্য গুনাহে জারিয়া তার কাছে পৌঁছাবে। এই জন্য আপনার কর্তব্য উচিত, আপনার মা আপনার বাপ আপনার ভাই যদি কোনো বেদাত বা শিরক কিছু চালু করে যায় সেটাকে বন্ধ করে দেওয়া। এরকমভাবে 17টা আছে, ওদিকে আমি যাচ্ছি না। এখন ইমাম হোসেন তিনি শহীদ হয়েছেন আর তিনি মারা গিয়েছেন, পরজগতের তিনি চলে গিয়েছেন। আপনি কি চিরকাল থাকবেন এখানে? আপনিও থাকবেন না। আরে সারা পৃথিবীর যে না সে যিনি সেরা মানুষ, তার মতো ভালো মানুষ পৃথিবীতে আর আসেনি আর আসবেও না, তিনি হচ্ছেন দুজাহানের নবী, বিশ্ব নবী, নবীকুল শিরোমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকেও মউত মাফ করেনি। আপনি আমি কোন স্যার? মানুষ তো মানুষের বাদশাহ হয়। হযরত সুলাইমান বলে একজন নবী এসেছিলেন, তিনি বাদশাহও ছিলেন, তিনি মউতের হাত থেকে রেহাই পাননি। আজকে আমি বক্তব্য খুতবাতে বলবো মউতটা কি জিনিস, হ্যাঁ, এবং সেটা আমাদের সামনেই আছে। অনেকে যারা চলে গিয়েছে, অনেক মানুষ আমাদের কাছ থেকে চলে গিয়েছে, অনেক মানুষ এখন আমরা এখানে আছি, আবার আমরা চলে যাব, অনেক মানুষ এই পৃথিবীতে আসবে, তাহলে সামনে আমাদের মউতটা আছে। তো মউতটা কি জিনিস আজকে ওইটা মাথা ঘুরে নিয়ে যান আমার দিনদার ভাইরা। কোরআন মাজিদে আয়াত হচ্ছে কুল্লু নাফসিন জাইকাতুল মউত। কুল্লু মানে প্রত্যেক, আর নাফসিন মানে আত্মা, আর জাইকা শব্দের অর্থ হচ্ছে চাখা। তাহলে প্রত্যেক নাফস বা আত্মাকে মউতের স্বাদ মজা চাখতেই হবে। এখন মউত হচ্ছে একটা খাদ্য বস্তু। কেন? আমরা যেমন তরকারি চাখি, আমরা যেমন বোতলে পানি থাকে এরকম করে ঢক ঢক করে খাই, তো পানির স্বাদটা তখন বুঝতে পারি। তো মউত তো এখনো খাইনি আমরা, এখনো শহীদ হইনি, স্বাভাবিকভাবেও মরিনি। মউতের অনেকগুলি বিভাগ আছে, দগ্ধে দগ্ধে মরা, স্বাভাবিক মরা। তো মউতের কাছাকাছি এখনো পৌঁছায়নি। তো মউতটা কি জিনিস এখন আমরা জানিনি, ওটা মিষ্টি না তেতো? আজকে বলবো মিষ্টি না তেতো আমার দিনদার ভাইরা। মউত এমন একটা বস্তু যা প্রত্যেককেই তার স্বাদ তার যন্ত্রণা ভোগ করতেই হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবীকুল শিরোমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাজুল মউতে তার কাছে ছিল একটা পেয়ালা। হাদিসের শব্দ হলো এরকম, ইন্দাহু কাদাহুন ফিহি মাউন। বিশ্ব নবীর মারাজুল মউতের সময়ে ওই পাত্রটাতে তিনি হাত ডুবাচ্ছিলেন, আর হাতটাকে সুম্মায়াম সাহু উজুহাহু, তারপরে তিনি মুখমণ্ডলে বোলাচ্ছিলেন, সুম্মায়াকুলু আনা সাকরাতুল মউত গামারাতিল মউত সিদ্ধাতুল মউতে। তারপরে বিশ্বনবী বললেন, ইন্না লিল মউতে লাসাকরাত, নিশ্চয়ই মউতের একটা যন্ত্রণায় আছে, ওই যন্ত্রণা তাকেও ভোগ করতে হয়েছে, আপনাকেও ভোগ করতে হবে। তবে মুমিনের মউত হবে একরকম,
আর কাফের বেঈমান মুরতাদ বেদাতি যারা শিরক করে তাদের মউত হবে আরেক রকম। মুমিনের মউতটা কেমন আর কাফেরের মউতটা কেমন হবে, হ্যাঁ আপনি একটু শুনে নেন, আপনি তো মুমিন, আপনার মউতটা কেমন হবে আপনার জানা দরকার। সেই জন্য একটা বইয়ের নাম বলছি, জীবন সায়ান্নে মানবতার রূপ বা মৃত্যুর দুয়ারে মানবতা, একটা বই আছে হ্যাঁ আবুল কালাম আজাদের লেখা, ওই বইটাই দেখবেন ওই ঘটনাগুলো হ্যাঁ পাবেন একে একে, যে মৌত এমন একটা বস্তু যা সকলকে ধরবে এবং তার একটা স্বাদ আছে। তবে স্বাদটা কেমন একটা উদাহরণ দিচ্ছি, আপনারা বাড়িতে চার ভাই, চার ভাইয়ের মধ্যে এক ভাইয়ের খুব 102 জ্বর, তিন দিন থেকে পড়ে আছে, মুখটা একবারে তেতো নিমের মতো হয়ে গেছে, তিন দিন থেকে কিছু খাইনি। আপনার মা মনে মনে করলেন যে আমার চার ছেলে, তিন ছেলে সুস্থ, একটা অসুস্থ, তিন দিন থেকে কিছু খাইনি, একটু তার জন্য পায়েস তৈরি করে দিই। দিয়ে পায়েস তৈরি করলেন নারকেল দিয়ে, চিনি দিয়ে, দুধ দিয়ে, দিয়ে তারপরে ওই তিনটে যারা সুস্থ তারা থালা নিয়ে এসে বলছেন মা ক্ষীর দাও, পায়েস দাও। এবার পায়েস যখন তাদের দেওয়া হলো, তারা সড়াক সড়াক করে তিন ভাইয়ে তিন থালা খেয়ে নিলাম। আর ওই ভাইটার জন্য এক থালা নিয়ে গিয়ে তার ঘাড়ে হাত দিয়ে বলছে মায়ের তৈরি রান্না, মায়ের তৈরি ক্ষীর রে ভাই, খা খা খুব মজা লাগবে। এবার সে খাবে না, তার মুখ দিয়ে তো কোনো মতেই খাবে না, এরা শুনবে না। এক চামচ দিয়ে যখনই মুখে দিয়েছে তো কাল মেঘের থেকেও বেশি তেতো লেগেছে, থু করে ফেলে দিয়েছে। তো ক্ষীরটা তো মিষ্টি কিন্তু তার তেতো লাগলো, কেন তার শরীরে জ্বর আছে যার জন্য তার তেতো লাগলো, আর যারা সুস্থ তাদের কিন্তু মিষ্টি লেগেছে। আমি আর উদাহরণটা এবার বুঝে ফেলেছেন আপনারা, যারা মুমিন হবে তাদের মৌত হবে খুবই আসানে, আর যারা কাফের বেঈমান মুশরিক মুরতাদ হবে তাদের মৌত হবে কাল মেঘের থেকেও তেতো। এবার হাদিস বলছি, আল্লাহর নবী বিশ্ব নবী তিনি বলছেন, মুমিনের যখন মৌতের সময় চলে আসে তখন চারজন ফেরেশতা তার চতুর্পাশে এসে বসে যায়, অবশেষে মালিকুল মউত আসে, মালিকুল মউত এসে তার মাথার কাছে কানের কাছে বসে, বসার পরে একটা আয়াত পড়ে, কি আয়াত বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, ইরজিই, এবার তোমার দেহ থেকে তুমি বেরিয়ে এসো, ইরজিই ইলা রব্বিকি, তোমার রবের দিকে এবার তোমাকে যেতে হবে, আর এই দেহের ভিতরে থাকা চলবে না, অনেকদিন তুমি ছিলে, এবার তুমি বেরিয়ে এসো, ইরজিই ইলা রব্বিকি রাজিয়াতাম মারজিয়া, আল্লাহ তোমার উপরে রাজি, তুমিও আল্লাহর উপরে রাজি হবে, জান্নাত পেয়ে। এবার এই আয়াত শুনে মুমিন বান্দার আত্মাটা রুহটা হ্যাঁ একবারে আনন্দে আত্মহারা হয়ে যায়, দিয়ে দেহ ছেড়ে এবার বেরিয়ে আসতে চায়। তো বেরিয়ে আসে কিভাবে, বিশ্বনবী বুখারী শরীফের একটা হাদিসের ভিতরে আছে, আল্লাহর নবী তিনি উপমা দিয়েছেন, একটা ঘড়া, সেই ঘড়ার ভিতরে যদি পানি ভর্তি থাকে, ঘড়াটাকে উপর করে দিলে, কাত করে দিলে, পানিগুলো যেমন ভাবে অনায়াসে বেরিয়ে যায়, মুমিন বান্দার আত্মাটা ওই ফেরেস্তার বলার সাথে সাথে খুবই আসানের সাথে সহজে মুখ দিয়ে চোখ দিয়ে বেরিয়ে চলে আসে। পক্ষান্তরে যারা কাফের বেঈমান মুরতাদ তাদের মৌতের সময়ে কি কষ্ট হয় জানেন, চারখানা কষ্ট হয়। প্রথমত জাহান্নামের ফেরেস্তারা রেশমি রুমাল নিয়ে এসে তার নাকে ধরে, সে তখন দুর্গন্ধ পায় আর মনে মনে বলে আমি আর দুনিয়ার স্বাদ পাবো না। এবার দ্বিতীয় নম্বরে ওই জাহান্নামের ফেরেশতারা তার জন্য জাহান্নামটাকে তুলে ধরে, সে তখন সমস্ত জীবনের আমলগুলো তার মনে পড়ে যায়, সমস্ত যা কিছু করেছে মালধনকে মনে পড়ে যায়, আত্মীয় স্বজনকে মনে পড়ে, কিন্তু আত্মীয় স্বজন সেই সময় তার কিছু করতে পারে না। জাহান্নামকে যখনই তুলে ধরে ফেরেশতারা বলে এবার তুমি এখান থেকে বার হবে দেহ থেকে, আর তোমার ঠিকানা হবে এই দেখো জাহান্নাম, তখন তার রুহটা আর আসতে চায় না, ভেতরে দৌড়ে 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 বেড়ায়, এদিক ওদিক ছুটে ছুটে বেড়ায়। তখন আজরাইল ফেরেশতা কি করে, সূরা নাজিয়া খুলে দেখুন, অন্নাজিয়াতি গরকা, আজরাইল ফেরেশতা তখন তার দেহের ভিতরে ডুব মারে, ডুব মেরে তার আত্মাটাকে আকুশি দিয়ে টেনে হিঁচড়ে খুবই কষ্টের সাথে বার করে। আমার দিনদার ভাইরা, মৌতের একটা স্বাদ আছে,
তো মুমিনদের জন্য খুবই মিষ্টি, কাফেরদের জন্য খুবই তেতো। এবার ওই মৃত্যুর দুয়ারে মানবতা বই থেকে একটা ঘটনা বলছি, সাহাবিদের ভিতরে একজন জলিলুল কদর সাহাবি ছিলেন হযরত আমর ইবনে আল আস, তার অভ্যাস ছিল গোটা মদিনার ভিতরে কোন মানুষ যখনই জোরে 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 নিঃশ্বাস নিত আর চোখে যখন জাল পড়ে যেত, মৃত্যুর কাছাকাছি যখন পৌঁছে যেত, তখন তার অভ্যাস ছিল তার কাছে যেত, দিয়ে তাকে জিজ্ঞাসা করতো, ভাই তুমি তো মৌতের কাছাকাছি চলে গিয়েছ, তো একটু বলো মৌতটা কী জিনিস, একটু বলো একটু বলো। তো সারা মদিনার ভিতরে কেউ তাকে মৌত কী জিনিস বলতে পারেনি, কারণ মৌতটা তো 10 ঘন্টার নয়, 10 মিনিটের নয়, 1 সেকেন্ডের নয়, সামান্য সময়ের নাম মৌত। একবার যে খাই দ্বিতীয়বার চান্স আর পায় না, দ্বিতীয়বার বলার সে মানে আর চান্স পায় না। অবশেষে ওই আমর ইবনুল আস তিনি যখন শয্যাশায়ী হয়ে মৌতের কাছাকাছি পৌঁছে গেলেন, তার ছেলে আমর ইবনুল আসের কাছে এসে বলছে, পিতা জান সারা মদিনার প্রায় লোকের কাছে আপনি মৌত সম্পর্কে জানতে চেয়েছেন, কেউ আপনাকে বলতে পারেনি, আমি আপনার প্রিয়তম ছেলে, আপনার মৌতের কাছাকাছি আপনি পৌঁছে গিয়েছেন, মৌতটা কী জিনিস একটু আমাকে বলে যান। তখন আমর ইবনে লাস বলছে, বেটা রে তোমার দাবি সত্য, এখনো আমি মৌতের চৌকাঠা ডাঙাইনি, এখনো আমি মৌতের দরজার কাছে পৌঁছাইনি, তবে মৌতের রাস্তায় এবার হাঁটতে লেগেছি, মৌতটা আমার কেমন লাগছে তোমাকে বলে যাচ্ছি, শুনে লাও, আমাকে যেন আসমান জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে, আমার পা আর মাটিতে নাই, আর মানে কয়েকশো খেজুরের কাঁটা আমার কলিজায় বিদ্ধ করা হচ্ছে বেটারে, শুধু তাই নয়, একটা কড়াইয়ে তেল দিয়ে গরম করে একটা জ্যান্ত পাখিকে যদি তাতে মানে ফেলে দেওয়া হয় যেমন কষ্ট হয়, আমার মুহূর্তের সব থেকে আসানতম কষ্ট ওটি। আমার দিনদার ভাইয়েরা, এই কথা বলতে বলতে আমার ইবনে লাস শরীরটা শিথিল হয়ে দুনিয়া ছেড়ে চলে গেলেন। এবার এমন একজন ব্যক্তির কথা আপনাদেরকে বলছি, যিনি দুজাহানের নবী, বিশ্ব নবী, নবীকুল শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌতের 3 দিন আগে হযরত জিব্রিল আমিন বিশ্ব নবীর কাছে এসে সালাম দিলেন, দিয়ে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কাইফা ওয়াজাদতুকা, নবীকে সালাম দিয়ে বলছে, ও দয়ার নবী গো আপনি কেমন আছেন, মানে আপনাকে আমি কেমন পাচ্ছি। বিশ্বনবী বললেন, জিব্রিল মাথার যন্ত্রণায় অতিষ্ঠ আছি, মৌতের আগে আল্লাহর নবীর খুবই মাথার বেদনা উঠেছিল, যন্ত্রণা উঠেছিল, মৃত্যুর 2 দিন আগে এসে হযরত জিব্রিল আমিন একই প্রশ্ন করলেন আর আল্লাহর নবী একই উত্তর দিলেন। তারপরে যেদিনকে তিনি মানে মৃত্যুবরণ করবেন সেই দিনকে হযরত জিব্রিল সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি একা আসিনি, আমার সঙ্গে আরো একজন এসেছেন। আল্লাহর নবী বললেন, জিব্রিল রে তোমার সঙ্গে কে এসেছে আমার বুঝতে অসুবিধা হয়নি। হযরত জিব্রিল বললেন, আজকে আপনার কাছে আসা আমার শেষ দিন, আর কোনো দিন আপনার সঙ্গে দেখা হবে না, তবে আমার সঙ্গে আরো একজন এসেছেন, বাইরে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী বললেন, ওকে বাইরে দাঁড়িয়ে রাখো অতক্ষণ পর্যন্ত যতক্ষণ আমাকে একটা খবর আল্লাহর কাছ থেকে না এনে দেবে। আরে কি খবর বলুন? বিশ্বনবী বললেন, আমি তো মারা যাব, কিন্তু আমার যারা উম্মত আমার উম্মতের কি হবে, উম্মতের মৌতের সময় কেমন কষ্ট হবে, এই খবরটা একটু আমাকে এনে দাও। আল্লাহর নবীকে তখন জিব্রিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার যারা প্রকৃত পক্ষে উম্মত হবে তাদের মৌতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ, তাদের মৌতের সময় কোনো কষ্ট হবে না। একজন অপারেশনের রুগী যদি অপারেশন করতে যায়, তাকে অক্সিজেন দিলে যেমন অপারেশন বোঝা যায় না, ঠিক ওই রকম মুমিন বান্দা যারা হবে
সন্তান মায়ের কোলে দুধ খেতে খেতে কখন ঘুমিয়ে যায় যেমন বুঝতে পারে না, মুমিন বান্দাও ঠিক সেই রকম, কখন ঘুমিয়ে পড়বে সে বুঝতে পারবে না। আল্লাহর নবী বললেন, তখন এবার আজরাইলকে আসার অনুমতি দাও। হযরত আজরাইল সালাম দিলেন, অনুমতি চাইলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কোন মানুষের বাড়িতে ঢোকার সময় আমার পারমিশন লাগে না, কারণ আল্লাহ তাআলা আমাকে সুপ্রিম পাওয়ার দিয়ে রেখেছেন। আপনার বাড়িতে ঢোকার সময় পারমিশন নিলাম, আর কিয়ামত পর্যন্ত কাউরই পারমিশন নেব না। তবে আপনি বলেন আপনি যাবেন না থাকবেন, যদি যান সঙ্গে করে নিয়ে যাব, যদি না যান খালি হাতে ফিরে যাব। আল্লাহর হাবিব পেয়ারা নবী এই কথা শুনে একবার ফাতিমার দিকে তাকালেন, একবার হযরত আয়েশার দিকে তাকাচ্ছেন, একবার হযরত জিবরিলের দিকে তাকাচ্ছেন, একবার হযরত আজরাইলের দিকে তাকাচ্ছেন। মায়ার নজরে যখন তাকাচ্ছেন, তখন হযরত জিবরিল আমিন তিনি বুঝতে পারলেন, আল্লাহর নবী দুনিয়া ছাড়ার আগে মায়ার নজরে দুনিয়ার মায়া সকলেরই আছে, তাই মায়ার নজরে সকলের দিকে একবার তাকিয়ে নিচ্ছেন। হযরত জিবরিল তখন বললেন, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ পাক আপনার উপরে খুবই সন্তুষ্ট, আপনার সঙ্গে মুলাকাতের জন্য আল্লাহ তাআলা তিনি আকুলি বিকুলি করছেন। আর সেই সময় বিশ্বনবী তিনি বললেন, আজরাইল এবার তুমি রেডি হয়ে যাও। আর সেই সময়ে বিশ্বনবীর সামনে ছিলেন আবু বকরের বেটা, তার হাতে ছিল একটা মিসওয়াক, সেই মিসওয়াকের দিকে আল্লাহর নবী তিনি একভাবে তাকিয়েছেন। হাদিসে মুসলিম শরীফের হাদিসে আছে, মা আয়েশা বিশ্ব নবীকে কোলে করে ধরে আছেন, আর নবীজিকে দেখলেন দাঁতনের দিকে একভাবে তাকিয়ে আছেন। তখন নবীজিকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দাঁতনটা কি আমি আপনার জন্য নেব? তখন কথা বলা বন্ধ হয়ে গিয়েছে, বাক শক্তি হারিয়ে ফেলেছে, ঘাড়ের ইশারায় বললেন হ্যাঁ। তো দাঁতনটাকে তিনি নিলেন, দিয়ে চাবাতে পারছেন না। হযরত আয়েশা আবার বললেন, আমি কি চাবিয়ে নরম করে দেব? বিশ্বনবী ঘাড়ের ইশারায় বললেন হ্যাঁ। যখনই চিবিয়ে নরম করে দেওয়া হলো, জীবনের শেষ আমল করলেন মিসওয়াক, আর জীবনের শেষ বাক্য এরপরে আর একটাও বাক্য তিনি বলেননি, সেটা হচ্ছে আল্লাহুম্মা রফিকিল আলা, শাহাদত আঙ্গুলটা উপরের দিকে তুলেছিলেন। আর জীবনের শেষ বাক্য বললেন আল্লাহুম্মা রফিকিল আলা। এই শব্দ বলার পরে আঙ্গুলটাও নেমে পড়ল, শরীরটা শিথিল হয়ে আল্লাহ পাক রব্বুল ইজাদের ডাকে সাড়া দিয়ে তিনি চলে গিয়েছেন। দিনদার ভাইরা, এখানে যতজন আপনারা জুমা পড়তে এসেছেন, সকলকেই একদিন ওই মৌতের স্বাদ চাখতে হবে। তবে আমি পরীক্ষা নিচ্ছি আপনাদেরকে, এক মিনিটের জন্য আপনারা এক সেকেন্ডের মধ্যে কে মরতে রাজি আছেন বলেন। তাহলে দোয়া করে দিই, আল্লাহ এখানে যারা জুমা পড়তে এসেছে সকলকে তুমি মৌত দিয়ে দাও। মরতে আসলে দ্বিধা নেই, কিন্তু আপনার যে আমল, সে আমলে আল্লাহ খুশি আছেন তো, রাজি আছেন তো? আল্লাহ যদি রাজি থাকেন মরতে কোনো দ্বিধা নেই আমার দিনদার ভাইরা। সেজন্যই মৌত থেকে আপনি কোনোদিন রেহাই পাবেন না। যদি ইচ্ছা করেন 7 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত আপনি জাহান্নাম থেকে বাঁচার যদি চেষ্টা করেন বাঁচতে পারবেন, কিন্তু মানে জন্ম থেকে নিয়ে 300 বছর পর্যন্ত যদি চেষ্টা করেন যে আমি মৌত থেকে রেহাই নেব, কিন্তু রেহাই পাবেন না। সেই জন্যই মৌতের প্রস্তুতি এখন থেকেই গ্রহণ করেন এবং ভালো কাজ করেন, শিরক বিদাত মুক্ত হন এবং সুই সুন্না অনুপাতে চলার চেষ্টা করুন। এই কটা উপদেশমূলক কথা বলে শেষ করছি। আবার আল্লাহ তাআলা কখনো তৌফিক দিলে হাদিস কোরআন নিয়ে আলোচনা করবো। আমা আলাইনা ইল্লাল বালাগ, ইন্নাল্লাহ মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. عباد الله رحمكم الله، ان الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى اولى واعظم واكبر. أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العيب.